প্রতারণা খাতে একটি মূর্তিমান আতঙ্ক ছিল। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড এই প্রতিষ্ঠানটি, আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সম্মানিত নাগরিকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচার করা সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল, যার প্রেক্ষিতে 2019 সালে এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বাংলাদেশ ব্যাংক কর্তৃক বন্ধ ঘোষণা করা হয়, যেখানে বিপুল পরিমাণ আমানতকারী ছিলেন এবং তাদের বিপুল পরিমাণ অর্থ, কয়েক হাজার কোটি টাকা অর্থ সেখানে জমা ছিল। এই প্রতিষ্ঠানটি তারা নিজেদের মধ্যে, নিজেদের পরিচালকরা বা নিজেদের পরিচালকদের বিভিন্ন সন্তানদের নামে, এই যে আমাদের আমানতকারী যারা সাধারণ নাগরিক যারা এখানে অর্থ রেখেছেন, সেখান থেকে তারা ঋণ নিয়েছেন এবং ঋণ নিয়ে তারা কোনো অর্থ প্রদান করেননি। পরবর্তীতে আপনারা জানেন 2021 সালে মহামান্য হাইকোর্ট কর্তৃক একটি পরিচালনা পর্ষদ করা হয় আমানতকারীদের অর্থ দেওয়ার জন্য, বা একটি কার্যক্রম নেওয়া হয় যাতে একটি সমন্বয় করা যায়, যেখানে যারা ঋণ নিয়েছেন তাদেরকে অর্থ প্রদানের জন্য বলা হয় এবং মহামান্য হাইকোর্ট বিভিন্ন তারিখে তাদেরকে আদালতে হাজির হওয়ারও নির্দেশনা দেন। এই যারা ঋণ খেলাপি ছিলেন তারা অনেকেই আদালতে হাজির হয়েছেন বা তারা আদালতের যে মহামান্য আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী তারা কার্যক্রম করছেন, বাট বেশ কয়েকজন আছে আদালতের নির্দেশনার পরেও তারা আদালতে হাজির হননি, যার প্রেক্ষিতে মহামান্য আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন তাদেরকে গ্রেপ্তারপূর্বক আদালতে হাজির করার জন্য। এই পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডের একজন পরিচালক ছিলেন খবির উদ্দিন। আপনারা জানেন এই পরিচালক এই অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলায় ইতিপূর্বে প্রায় 2 বছর কারাভোগ করেছেন, কারণ তিনি তার পরিবার সহ তার নামে প্রায় 200 কোটি টাকা ঋণ তিনি নিয়েছেন এবং সম্পূর্ণটাই তিনি ঋণ খেলাপি অবস্থায় রয়েছেন। খবির উদ্দিন আহমেদ তিনি তার পরিবারের ছেলে মেয়েদের নামে এই ঋণ গ্রহণ করেছেন এবং পরবর্তীতে তারা কেউই এই ঋণ প্রদান করেননি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা জানতে পারে যে খবির উদ্দিনের 2 মেয়ে শারমিন এবং তানিয়া, যারা 2003 এবং 2004 সাল থেকে কানাডাতে অবস্থান করছেন, যাদের নামে সরাসরি যাদের নামে একজনের নামে 32 কোটি আরেকজনের নামে 34 কোটি টাকা ঋণ রয়েছে, তারা গত 28 জুলাই তারা দেশে এসেছেন এবং পরবর্তীতে আমরা তাদের অনুসন্ধানে আমাদের গোয়েন্দারা কাজ করে, বাট তারা আত্মগোপনে ছিল এবং তারা আত্মগোপনে থাকা অবস্থায় আমাদের র‍্যাব ইন্টেলিজেন্স এবং র‍্যাব 3-এর আভিযানিক দল আমরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং আমরা জানতে পারি আজকে তারা আদালতের নিষেধ অমান্য করে বা আদালতের যে নির্দেশনা দিয়েছিল যে আদালতে হাজির হওয়ার জন্য সেটা অমান্য করে তারা দেশ থেকে একটি পরিকল্পনা করছে, যার প্রেক্ষিতে আজকে মধ্যরাতে, মূলত ভোররাতে আজকে আমরা অভিযান পরিচালনা করি এবং তাদেরকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং আমাদের ঠিক গ্রেপ্তারের আগ মুহূর্তে তাদের মালামাল তারা এয়ারপোর্টে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তারা পৌঁছে দিয়েছিল এবং তারাও একইভাবে আজকে ভোরের একটি ফ্লাইটে তাদের কানাডাতে চলে যাওয়ার একটি পরিকল্পনা ছিল,
এবং আমরা যখন তাদেরকে আটক করেছি তখন তারা তাদের পরিচয় গোপন করে ভিন্ন নাম বা ভিন্ন পরিচয় দেওয়ার চেষ্টা করেছিল। গ্রেপ্তারকৃত তানিয়া এবং শারমিন তারা 2003 এবং 2004 সাল থেকেই তারা কানাডাতে অবস্থান করছেন এবং তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য লাস্ট যে রায়টি দেওয়া হয়েছিল সেটা 19 এপ্রিল 2022। তারপর থেকে তারা আদালতে হাজির হচ্ছে না বা আদালতের নির্দেশনা অমান্য করে চলছিলেন। গ্রেপ্তারকৃত দুজনকে আমরা আদালতে এই যে মামলাটি রয়েছে এই মামলায় তাকে আমরা আদালতে উপস্থাপন করবো।